नमस्कार भाई लोग, बहन लोग, बच्चे लोग, अच्छे लोग, बदमाश लोग, आमादेर माने तोमादेर सकलके एई उन्नति बैचे स्वागत जानाई एंड वेलकाम टू PW बांगला। उन्नति बैच थेके तोमरा प्रैक्टिस करे खूब ताड़ाताड़ी करे जे धरनेर जन्य बैचटा जे ताड़ाताड़ी करे निजेदेर प्रिपारेशन चेक करे जाज करे तोमरा उन्नति करो एबं आस्ते आस्ते पेये जाओ नीटे चान्स, एटाई आमादेर धारणा। आर आमी होलाम एई लोकटा। यस प्रियम सर तुम्हारे। तो शुरू करते हैं। कि दिए शुरू करछी ना, आज के टार्गेट बोलते हैं भाई। टुडेज टार्गेट टार्गेट छाड़ा आमरा कथा बोली ना, आमरा हच्छी टार्गेट पार्सन। आज के टार्गेट की ना किछुई नय, WPE एर इम्पोर्टेंट किछु फर्मुला, WPE एर इम्पोर्टेंट किछु फर्मुला माथाय पुनराय कि बोलबो उज्जीवित करा। आर दो नम्बर टार्गेट कि आमादेर कि सब लेखाबार्ता आर डिफरेंट कॉन्सेप्टेड प्रॉब्लम फ्रॉम WPE এটাকে আমরা কি করব, आलोचना। ठीक है, समझ में आ गया भाई लोग? ठीक है ना, एकदम बिंदास। नेक्स्ट जे फर्मुलागुलो আমাদের মনে রাখতে হয়, তো প্রথমে দেখতেই পাচ্ছ ছোটবেলা থেকে দেখে আসা একটা ফর্মুলা, প্রাচীন যুগের ফর্মুলা আমাদের ওটা। দেন কি বলছে, ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স। যখনই ফোর্সটা ভেরিয়েবল থাকবে মানে কখনো টাইমের সঙ্গে ফাংশন দিতে পারে, কখনো ডিসপ্লেসমেন্টের ফাংশন দিতে পারে, তো অঙ্ক করতে করতে আমরা দেখতেই পাবো সেগুলো। তো যখনই সেটা ফাংশন অফ থাকবে, ভেরিয়েবল ফোর্স মানেই কী হবে না, যখনই সেটা মানে যখনই ফোর্সটা কোনো কিছুর ফাংশন থাকবে, যখনই ফোর্সটা কোনো কিছুর ফাংশন হবে তখনই কাইনেটিক এনার্জি। আরে ভাই পাতা হয়, এই রিলেশনটাও পাতা হয়। পি যখন মোমেন্টাম হয়, ওকে। ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স, ইয়ে বি পাতা হয় তোম লোগো কো। তারপরে হাফ KX² ওগুলো তো আমরা মনেই রাখি। এই যে এখানে রয়েছে এনার্জি স্টোরড, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, এগুলো আগেও পড়েছি আমরা অন্য অন্য চ্যাপ্টারে। ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমরা এটা বলতে পারি যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি, এবং যেটাকে আমরা চেঞ্জ বেঞ্জ করে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জিও বলতে পারি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি U इक्वल्स टू mgh, या अपन को पता है। पावर जानी, इंस्टैंटेनियस पावर माने এটা জানি। তো মোটামুটি আমরা এইটুকুন ফর্মুলার ওপর বেস করেই কিন্তু ওয়ার্ক পাওয়ার এনার্জিকে চালাতে পারবো। ইয়েস, আছে আরও অনেক ফর্মুলা, কিন্তু এইটুকুনের ওপর বেস করেই কিন্তু আমার বাকটাকে আমরা চালাতে পারবো। এবার ইলাস্টিক কলিশন আছে, এবার কলিশনের গল্প আছে এখানে এই চ্যাপ্টারে, জানি তো আমরা কলিশন আছে। তো কলিশনে কি হয়, এই যে বিফোর কলিশন কি হয়, ধাক্কাটা কখন লাগবে যদি U1 greater than U2 হয়। আর আফটার কলিশন কি হয়ে যায়, যেটা পরে থাকে সেটার ভেলোসিটি বেশি হয়ে যায়। তো ইলাস্টিক কলিশনে বিফোর কলিশন আফটার কলিশন এই সিচুয়েশন থাকলে V1 ইকুয়ালস টু কী হয়, এই ফর্মুলাটা, ওপরে মাইনাস নিচে প্লাস ইন্টু U1 প্লাস ওপরে 2m2U2 মানে 2m2 ওপরে ডবল হয়ে যায়, নিচে m1 প্লাস m2ই থাকছে। V2টাও ঠিক তেমনভাবেই থাকছে। অ্যাকচুয়ালি V2টার মনে রাখতে গেলে এটা আগে মনে রাখতে পারো তোমরা, যে m2 মাইনাস m1 করে এইভাবে মনে রাখতে পারো। আর যদি চাও যে না এই জায়গাগুলো আরেকটু ভালো করে আমরা পড়বো, তাহলে তোমরা সরাসরি কলিশন বলে সার্চ করতে পারো, PW বাংলা কলিশন বলে সার্চ করতে পারো। কলিশনের সেপারেট ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিতে পারো একবার। আমি বলবো একবার দেখে নিতে, তার কারণ হচ্ছে ওখানে কনসেপ্টটা খুব ডিটেলে আছে এবং অনেকগুলো ভালো ভালো অঙ্কও করে দেওয়া আছে। এবার চলে আসছি আমরা পারফেক্টলি ইন ইলাস্টিক কলিশন ইন ওয়ান ডাইমেনশন। যখন কলিশন হয়ে যাচ্ছে ইন ইলাস্টিক, পার্সিয়ালি ইলাস্টিক বলিনি, পার্সিয়ালি ইলাস্টিক হলে কি হয়ে যেত, সবই ঠিক থাকতো, এখানে 2 এর জায়গায় 1 + E হতো। আচ্ছা, এখানেও একটা EM2 আসতো। এনিওয়েজ, তো পার্সিয়ালি যখন ইন ইলাস্টিক হচ্ছে দুটো, তখন কি হচ্ছে, জুড়ে যাচ্ছে, সেখানে কি ওপরে টোটাল মোমেন্টাম m1e1 plus m2e2 নিচে টোটাল মাস। এই হচ্ছে গিয়ে গল্প। চলো আমরা আগে বাড়ি। আমরা দেখতে পাচ্ছি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন v2 minus v1 নিচে u1 minus u2, মানে একটা সাইন নিচেরটা উল্টে থাকছে, মানে রিলেটিভ ভেলোসিটি নিচ্ছি আমরা পজিটিভে, কারণ v2 বেশি আর ধাক্কা মারার আগে u1 বেশি। মাথায় থাকবে কাইনেটিক এনার্জি লস্ট ইন ইলাস্টিক কলিশন। ফর্মুলাটা মনে রাখতে পারলে খুব ভালো হয়, এখানে 1 মাইনাস ই স্কোয়ার দিয়ে দিয়েছে। এটা এখানে হবে হচ্ছে পার্শিয়ালি ইলাস্টিক অ্যান্ড ইনইলাস্টিক। শুধু ফর ইনইলাস্টিক যখন হবে তখন ই ইকুয়ালস টু 0 বসিয়ে নেবো এইটায়, ঠিক আছে। নিটের ক্ষেত্রে এরম হতে পারে যে এই ফর্মুলাটাই প্রশ্নে আসতে পারে, হাফ m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1 মাইনাস u2 হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। এইটাই হয়তো কোশ্চেনে আসতে পারে। তো এবারে কি হচ্ছে, ওপর থেকে যখন বস্তু পড়ে তখন ইউ কত থাকে, √2gh। এবারে রিবাউন্ড হয়েও যখন ওপরে ওটা হয়তো h1 অবধি উঠলো, তাহলে সেটা কত হলো, √2gh1 অবধি উঠলো। তাহলে ভি বাই ইউ কত হচ্ছে, √2gh1 বাই 2gh। তাহলে ই কত হয়ে গেল, √h1 বাই h। এবার ই স্কোয়ার হলে h1 বাই h হয়, √2 চলে যাবে। এইভাবে আসবে। তো আমাদের এই কটা জিনিস কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, মাথায় রাখতে হবে। এবার বল ড্রপ ফ্রম আ হাইট h, রিবাউন্ড করেছে, কিন্তু এটা পিওরলি ইলাস্টিক নয়, কারণ অ্যাকচুয়ালি যতটা উঁচু থেকে ফেলি আমরা ড্রপ করি ততটা উঁচুতে তো আর ওঠে না। সো সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আমরা এই যে আচ্ছা এখানে বলেছে যে টাইম টেকেন বলেছে। আচ্ছা যদি সেটাও হতো, যেটা আমি বলছিলাম সেটা তো এখানে দেয়াই রয়েছে, সরি একটুখানি। যদি এটা পিওরলি ইলাস্টিক হতো তাহলে এটা ই ইকুয়ালস টু 1 হয়ে যেত, আর ই পার্শিয়ালি ইলাস্টিক হলে ই যেমন আছে তেমন সেই হিসেবেই কাজ চলতো, ঠিক আছে ওকে। এবারে কি হচ্ছে, এটা টাইমের খেল। টাইম মানে কি এইচ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার হয়, তো ওখান থেকে টি ইকুয়ালস টু কি 2h বাই জি হবে। এবার ওঠা প্লাস নামা মিলিয়ে কি ইন্টু 2, এইটা হবে টাইম। এইবার দেখো ওইখান থেকে আমরা কি করছি যে এইচ ওয়ান রয়েছে ভেতরে, সেইটাকে আমরা এইখান থেকে আবার সেটিং করছি। এইচ ওয়ানটাকে এখান থেকে সেটিং করলাম, মানে এইচ ওয়ান মানে কি ই স্কোয়ার এইচ, এর ভেতরে বসিয়ে দেবো হচ্ছে কি ই স্কোয়ার এইচ। তো এইচ থেকে গেল, ইটা বাইরে বেরিয়ে গেল, বুঝতে পেরেছো? ওইটা থেকেই এটাও মনে রাখতে পারবো, ওকে বস। তো এইটুকুন মনে রেখে আমরা ধীরে ধীরে পা বাড়িয়ে চলেছি নেক্সট কোশ্চেনের দিকে। দেখো কোশ্চেন কি বলছে, অ্যাক্সিলারেশন অফ আ পার্টিকেল মুভিং ইন এক্স ওয়াই প্লেন। অ্যাক্সিলারেশন অফ আ পার্টিকেল মুভিং ইন এক্স ওয়াই প্লেন ভ্যারিজ উইথ টাইম অ্যাজ এ ইকুয়ালস টু এইটা। হিয়ার এ ইজ ইন মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্ড টি ইজ ইন সেকেন্ড। খুব ভালো কথা, তাই তো হওয়া উচিত, তাই না? এবারে বলছে টি ইকুয়ালস টু 0-তে কি ছিল, পার্টিকেল ইজ অ্যাট রেস্ট অ্যাট অরিজিন। মাস অফ দ্য পার্টিকেল 1 kg হলে ফাইন্ড দ্য নেট ওয়ার্ক ডান অন দ্য পার্টিকেল ইন ফার্স্ট 2 সেকেন্ড। ফার্স্ট 2 সেকেন্ডে পার্টিকেলের ওপর কত ওয়ার্ক ডান হয়েছে এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? চলো দেখা যাক। তো খুব স্বাভাবিক ব্যাপার, তো আমরা এখানে অস্বাভাবিক না হয়ে এ ইকুয়ালস টু দেখো টি আই ক্যাপ প্লাস 3t² জে ক্যাপ লিখলাম, লিখতেই পারি, এতে আমাদের কিছু যায় আসে না। নেট ওয়ার্ক ডান 2 সেকেন্ডে আমাদের নেট ওয়ার্ক ডান বের করতে হবে। তো ভাই এখানে এ মানে ডিভিডিটি, তো আমরা জানি, আপন লোগো কো পাতা হ্যায়, ঠিক আছে, ডিভিডিটি। তো ডিভিডিটিটা এইখানে না লিখে এক কাজ করছি, এইখানে লিখছি ডিভিডিটিটা। তো এখান থেকে কি হচ্ছে, ডিভি ইকুয়ালস টু কি লিখতে পারি, টি আই ক্যাপ প্লাস 3t² জে ক্যাপ করে এইখানে ডিটিকে মেরে এইখানে আমরা 0 থেকে 2 সেকেন্ড টাইম বসিয়ে এইখানে আমি দেখো পার্টিকেল রেস্ট ছিল ফার্স্টে, আর ওই সময় আমি 2 সেকেন্ডে আমি ধরলাম ভি ভেলোসিটিতে গেল, বসিয়ে দিলাম বিন্দাস। সো এখান থেকে কি হচ্ছে, এটা ভি মাইনাস 0 মানে ভি হবে, এটা হচ্ছে টি স্কোয়ার বাই টু চল আই ক্যাপ লিখি আর কি করব, প্লাস 3t² মানে হয়ে যাচ্ছে এটা টি কিউব। এবার ইন্টু কত হচ্ছে 0 to 2 এখানে হচ্ছে গিয়ে 0 থেকে 2 তাহলে এখানে কত হচ্ছে 4/2 মানে 2i ক্যাপ প্লাস 8j ক্যাপ बाकी तो खर्चार खाताয় চলে যাচ্ছে तो भाई लोग তাহলে ওয়ার্ক ডান মানে আমরা কি জানি हाफ mv স্কয়ার माइनस हाफ mu স্কয়ার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বলতেই পারি তো এই শেষের বস্তুটা কি জিরো হয়ে গেছে আর এইখান থেকে দেখো এই v স্কয়ার মানে কি হচ্ছে এখানে v মানে কি হচ্ছে √2 স্কয়ার + 8 স্কয়ার 64 আর 2 মিলে 68 হচ্ছে এই 4 মিলে তো 68 হাফ হয়ে যাবে m মানে বলেছে কত 1 কেজি তাহলে এখানে কত থেকে যাবে অ্যাকচুয়ালি আচ্ছা পুরোটাই লিখি বলবে আবার স্টেপ জাম দিয়েছে কেন 68 34 जूल अपन का आंसर कहां है अपन का आंसर यहां है ठीक আছে এটাও কি ছিল ফাংশনের অঙ্ক ছিল কিন্তু ফাংশনের অঙ্ক থাকলে কি করতে হবে আমাকে ইন্টিগ্রেশন করতে হয় ভাই আর কোনো উপায় নাই নেক্সট ফোর্স F equals to 6x i cap plus 2y j cap displace a body from r equals to এত থেকে r equals to এত মানে এইখানে ছিল এইখানে গেল তার মানে অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট কত হয়েছে তার মানে অ্যাকচুয়ালি আমাদের डिसप्लेसमेंट কত হয়েছে r equals to r2 minus r1 এই r2 টা কি হয়েছে 5i cap minus 3i cap মানে হচ্ছে 2i cap minus 4j cap থেকে minus এটা মানে হচ্ছে কত হচ্ছে minus 12j cap ঠিক আছে ये आ गया अपना डिसप्लेसमेंट बहुत ही बढ़िया এই বার কি হচ্ছে ফোর্স আছে হচ্ছে এটা হচ্ছে কি ফোর্স আমাদের চেয়েছে কি ওয়ার্ক ডান সিম্পলি তো ছোটবেলা থেকে পড়ে আসছি w equals to f dot s ভাই আর কোনো চিন্তাই নেই এই s এর জায়গায় এখানে তাহলে কি হবে আমরা যেটা লিখেছি এটা লিখবো আমরা r ওকে তাহলে দেখো 6x i cap plus 2y j cap ঠিক আছে डॉट হচ্ছে 2i cap minus 12 j cap ओके क्या गलती मैंने किया तुम बोल सकते हो अरे ओ भाई 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 तुम्हें दिखता नहीं है क्या भाई कि यहाँ पे क्या है ये क्या है एक्स है वाई है माने डेटा नहीं एक्स वाई रही माने वेरिएबल रही तो हमारे इंटीग्रेशन ही करते हैं कोनो उपाय नहीं क्यों ना ये कि बोललाम এখানে x আর y এই যে x রয়েছে এখানে y রয়েছে মানে এরা কি আছে এরা হচ্ছে গিয়ে ভেরিয়েবল হ্যাঁ না ভেরিয়েবল ঠিক আছে তো ভেরিয়েবল থাকলেই কি করতে হবে কাকা ইন্টিগ্রেশন করতে হবে কাকা ইন্টিগ্রেশন কি করে করব রে ভাই এখানে আমাদের ইন্টিগ্রেশন করার মতন কি সুযোগটা দিয়েছে দেখো খুব সিম্পল কথা এখানে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে মানে f ডট dr বললাম আমি চল বলতে পারি এবার এখানে dr মানে আমি কিভাবে বলতে পারি একটা ভেক্টরকে dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ পারি বলতে চলো ভাই খেলা শুরু হোক तो এখান থেকে কি হচ্ছে f এর জায়গায় কি বসাবো তাহলে 6x i cap plus 2y j cap ঠিক আছে dot dx i cap plus dy j cap হলো এবারে এটা কত হচ্ছে দেখো ভালো করে 6x dx plus 2y dy बोलते पारी दुटो आलादा आलादा ही दिलाम इंटीग्रेशन साइन कोनो असुविधा नहीं देखो चलेगा बिंदास बताओ पहले चलेगा ना, बिंदास चलेगा। तो স্যার আপনার তো আর ছিল এটা, এসব বের করলেন, এবার এগুলোকে আমি করব কি? ডিএক্স লিমিট কি বসাবো? ভাই শোন, এখানে কত ছিল এক্স 3, কত হয়েছে 5, তো বসা না 3 থেকে 5। এখানে ওয়াই কত ছিল 8, কত হয়েছে -4, 8 থেকে -4, বোঝা গেল? তো এটা কত হচ্ছে 3x2, 3x2 এখানে আসছে গিয়ে আমাদের কতরে 3 থেকে 5 প্লাস y2 এখানে আসছে 8 থেকে -4। সো 3 কত হচ্ছে 5² - 3² প্লাস y² মানে হচ্ছে এখানে আপার লিমিট আছে -4, তো -4 এর হোল স্কোয়ার -8 এর হোল স্কোয়ার। সো এখানে দাঁড়াচ্ছে জিনিসটা 3 × 25 - 9, 25 - 9 মানে হবে 16, আর এখান থেকে আসছে 16 প্লাস 16 - 64, 56, 46 আর 48, 48 এটাও হচ্ছে কি অ্যাকচুয়ালি কি -48 হচ্ছে, তাই না? ইকুয়ালস টু 0, অর্থাৎ এত খাটাখাটনি করে ওয়ার্ক ডান 0। রাগ ধরে না এরকম অঙ্ক থাকলে, খুব মাথা গরম হয়ে যায়। যাওয়া যাক নেক্সট অঙ্কে। বলছে দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ফার্স্ট ফিগার। এটা হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম, যেটার দ্বারা দেখানো হয়েছে পোটেনশিয়াল এনার্জিটা, ঠিক আছে। ফোর্স অ্যাক্টিং অন দ্য সিস্টেম উইল রিপ্রেজেন্টেড বাই, এটার যে ফোর্সটা সেটা রিপ্রেজেন্টেড বাই কি হচ্ছে না হচ্ছে সেটা বলেছে। এখানে একটা কেস হয়ে গেছে, এটা মিরর ইমেজ হয়ে গেছে, এইটা অপশানটা মিরর ইমেজ হয়ে গেছে, এইটা এরকম হবে, ঠিক আছে। f(x) এইটা এরকম হবে, ঠিক আছে। এটা টাইপিংয়ের সময় কোনো একটা গন্ডগোল হয়ে গেছে আর কি, নো প্রবলেম। তো দেখো কেসটা কি হচ্ছে, এটা হচ্ছে গিয়ে আমাদের পোটেনশিয়াল এনার্জি দেখাচ্ছে। এবারে কি বলছে দ্য ফোর্স অ্যাক্টিং, সেইটার গ্রাফ আমাদের বের করতে হবে। চলো তাহলে ফোর্স কেমন দেখতে হয়, এখানে F= কি হয়, F = dudx, অ্যাকচুয়ালি -dudx হয়, F = dudx, -dudx ও বলতেই পারি, কোনো সমস্যার কোনো কারণ নেই, চলো তাই বললাম। তো দেখা যাচ্ছে যে এটা যদি 0 হয় তখনও মানে ফোর্স যখন 0 হবে একটা জায়গা থাকছে নিশ্চয়ই, আর এইখানে দেখো dudxটা এই জায়গা থেকে এ পয়েন্ট থেকে এই জায়গাটা থেকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা অনওয়ার্ডস কি দেখতে পাচ্ছি, ভালো করে দেখো স্লোপটা সেম, মানে dudx কি হয়েছে এখান থেকে = 0, তার মানে ওই জায়গাটায় ফোর্স = 0। ওই জায়গাটায় যদি ফোর্স = 0 হয় তার মানে এ থেকে ফোর্স হবে 0, মানে এতে গিয়ে ফোর্স 0তে মিশবে, এইটা হচ্ছে গল্প। এতে গিয়ে ফোর্স 0তে মিশবে, যেটা সবাইকার কাছেই মিশেছে, সে আমাদের কিছু করার নেই। এইবার দেখো কি হচ্ছে না, বলছে তার আগের পার্টটা দেখতে হবে। তাহলে তো এইখানে কি হচ্ছে দেখ, এটা হচ্ছে গিয়ে কি থিটা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি tan থিটা = কি অ্যাকচুয়ালি হিসেবে dudx এইখান থেকে, তার মানে tan থিটাটা কনস্ট্যান্ট, তার মানে এই dudxটা কি হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, তার মানে কি আমাদের fটা কি হচ্ছে একটা কনস্ট্যান্ট, অর্থাৎ স্ট্রেট লাইনে যাবে। এবার f মানে আমরা কি জানি, একটা আগে মাইনাস আছে, -dudx আছে, অর্থাৎ fটা কনস্ট্যান্ট হবে কিন্তু নিচে হবে, অর্থাৎ দিস উইল বি আওয়ার গ্রাফ, মানে নিচে নেগেটিভ ভ্যালুতে কনস্ট্যান্ট নিয়ে এতে গিয়ে 0 হয়ে গেল। ওকে, অপশান 3 ইজ দ্য কারেক্ট। দেখো ঝটপট নোট করে নাও। ঝটপট নোট করে নাও, বাস ঝটপট, কোনো দেরি নয়। ওকে, নেক্সট সেম কনসেপ্টের উপরই একটা অঙ্ক আছে। বলছে দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য পার্টিকেল, পোটেনশিয়াল এনার্জি অফ দ্য পার্টিকেল ভ্যারিজ উইথ পজিশন এক্স অ্যাকর্ডিং টু দ্য রিলেশন। এই রিলেশন অনুযায়ী ও পাল্টাচ্ছে। এক্স ইকোয়ালস টু 2 পয়েন্টটা কি, স্টেবল ইকুইলিব্রিয়াম না আনস্টেবল ইকুইলিব্রিয়াম বলতে হবে। তাহলে ভাই ডিইউ ডিএক্স করো না, এফ ইকোয়ালস টু ডিইউ ডিএক্স করলাম আমরা, করলে কি হচ্ছে এফ ইকোয়ালস টু যদি আমরা ডিইউ ডিএক্স করি, মড ভ্যালুই করছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, মড ভ্যালুই নিচ্ছি, কোনো অসুবিধা নেই, এখানে তো গ্রাফ আঁকার ব্যাপার নেই, সেই জন্য আমরা মড ভ্যালু নিচ্ছি। সেই জন্য এটা কত হয়ে যাচ্ছে দেখো, 2x - 4। তো স্টেবল হলে কি হবে, ইকুয়ালস টু 0 হতে হবে। এটা যদি আমাকে স্টেবল হতে হবে তাহলে ইকুয়ালস টু 0 হবে, কি হয় 0 হলে কি হবে স্টেবল। তো কারণ ইকুইলিব্রিয়াম কন্ডিশন, স্টেবল বলবো না, 0 হলে বলবো ইকুইলিব্রিয়াম, 0 হলে বলবো ইকুইলিব্রিয়াম, স্টেবল তো বলবো না। এবার দেখো কি হচ্ছে, এখান থেকে এক্স ইকলস টু 2 আসছে, এক্স ইকল টু 2 আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে এক্স ইকলস টু 2তেই আছে ইকুইলিব্রিয়াম, এক্স ইকলস টু 2তেই কি আছে ইকুইলিব্রিয়াম। এটা স্টেবল না আনস্টেবল বের করতে হবে, তার জন্য কি করতে হয় আমাদের d2u dx2 করো। এই d2u dx2 করে আমরা পাচ্ছি, এই d2u dx2 করে আমরা পাচ্ছি গিয়ে 2, তাহলে d2u dx2 করে আমরা পাচ্ছি গিয়ে 2, ভালো করে ভাবার আছে। ওকে দেখো, আমরা এখানে প্রথমে কি করেছিলাম, কাণ্ড আমাদের প্রথমে আমাদের কাণ্ড ছিল যে x = 2 তো আমরা বের করেছি যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, স্টেবল ইকুইলিব্রিয়াম। তো এটা অ্যাকচুয়ালি হয় কি মাইনাস du dx হয়। তো এবার এই যে 2, এই 2তে আর দেখতে হবে যে আমার এখানে সব থেকে মিনিমাম ভ্যালু হচ্ছে কি না। 2তে তো ভ্যালু এফ এর হয়ে যাচ্ছে গিয়ে 0, অসুবিধা নেই, কিন্তু পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত হচ্ছে, মিনিমাম হচ্ছে কি না। দেখো 2এতে ভ্যালুটা বসিয়ে দেখো, 2² - 4 × 2 করলে কত পাচ্ছি, এখানে পাচ্ছি 4 - 8 অর্থাৎ -4, তাই না। এইখানে আমি যদি এক্স ইকলস টু 2 বসাই এই ইকুয়েশানে, তাহলে আমি পাচ্ছি ইউ ইকলস টু -4, অর্থাৎ ভ্যালুটা হচ্ছে মিনিমাম ভ্যালু, ভ্যালুটা হচ্ছে মিনিমাম ভ্যালু। তার মানে কি পিইটা পাচ্ছি মিনিমাম, পিই মিনিমাম পাচ্ছি আমি এই ভ্যালুটার জন্য। সো দ্যাট ইজ স্টেবল ইকুইলিব্রিয়াম, দ্যাট ইজ স্টেবল ইকুইলিব্রিয়াম। যদিও আমরা এইভাবে আমরা বের করি যে স্টেবল আনস্টেবল ম্যাক্সিমা মিনিমা বের করি, যে এটা অ্যাকচুয়ালি কি হয় d2u dx2, এটা কি পজিটিভ নাম্বার, তো এটা মানেই, এটা মানেও তো কি বুঝি আমরা, এখানে কি আছে মিনিমা আছে। সো মিনিমা থাকলে কি হচ্ছে, মানে পোটেনশিয়াল এনার্জিটাই মিনিমা। এইভাবেও আমরা ভাবতে পারি, আমরা ওভাবেও ভাবতে পারি, দুটোই দেখিয়ে দিলাম। সো মিনিমাম পোটেনশিয়াল এনার্জি হলে স্টেবল ইকুইলিব্রিয়াম। নেক্সট আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি বলছি না, প্রজেক্টাইল ছুঁড়েছে horizontal ground থেকে, coefficient of restitution between the particle, sorry between the projectile and the ground হচ্ছে e, projectile আর ground এর মধ্যে e, the ground is e, okay okay আমি দুবার পড়ে ফেলেছি। let a b and c in the ratio of time of flight, okay maximum height আর horizontal rate, মানে এ মানে হচ্ছে এইটা, বি মানে হচ্ছে এইটা, সি মানে হচ্ছে এইটা, বোঝা গেছে। বলছে যে এ বি সি বি দ্য রেশিও ফর টাইম অফ ফ্লাইট, ম্যাক্সিমাম হাইট অ্যান্ড হরাইজন্টাল রেঞ্জ ইন ফার্স্ট টু কলিশনস, দেন কোনটা হবে। দেখ মাথাটা ঠান্ডা রাখতে হবে, আমি আগেই বলে দিয়েছি যে আমাদের প্রথম কাজ মাথাটা ঠান্ডা রাখা। কোশ্চেনটা দেখে আমাদের অনেক কিছু মাথায় আসবে, মনে হবে কি শক্ত অঙ্ক রে বাবা, নিটে কেন দিল। এইখান থেকে এলো একটা প্রজেক্টাইল, তো ধাক্কা লেগে কি হলো আবার একটু গেল, ধরো ঠিক আছে, ছোট বড় হবে অবভিয়াসলি, ছোট বড় হবে। তো এখানে ভেলোসিটিটা কত হবে, মানে ও অ্যাকচুয়াল উঠেছে কত, এই হাইটটা, এইভাবে ভাব, এই হাইটটা গেছে, যেটাকে আমি H1 বলছি, তার রেসপেক্টেও কত গেল H2 গেল ক্লিয়ার H1 হাইট থেকে পড়লো তার রেসপেক্টেও H2 উঠলো ये अपना सीन है अभी हम क्या करेंगे अभी हम इधर जाएंगे एक बार देखो फॉर्मूला को देखो E equals to V by U পড়েছিলাম H1 by H পড়েছিলাম মানে নেক্সট হাইট বাই আগের হাইট ঠিক আছে নেক্সট হাইট বাই আগের হাইট পড়েছিলাম E equals to তো ভাই এখানে কি হবে এইখানে তাহলে আমরা E equals to কি বলতে পারি E equals to কি বলতে পারি root under পরের হাইট বাই আগের হাইট বলতে পারি ওকে বস এখানে H1 by H2 মানে কি বলেছে B বলেছে ওকে তো এখানে কি হচ্ছে E square equals to কি হচ্ছে H2 by H1 নেক্সট কি হচ্ছে H1 by H2 equals to তাহলে কি হয়ে যাবে 1 by E square equals to B ওকে তো এইটা একটা রিলেশন বেরিয়ে এলো এটা এই পেয়ে গেছি এইটাই आंसर এইটাই आंसर এইটাই आंसर যেহেতু নীট পরীক্ষা সো আমাদের 2 নম্বরটা করার দরকার নেই সো দিস ইজ आवर आंसर বোঝা গেল হাইটটাই সবথেকে সহজ তারপরে আছে টাইম ঠিক আছে তো হাইট আমরা দেখালাম কি করে করতে হচ্ছিল করলাম আর কি মনে রাখতে বলেছি আমি কিন্তু এগুলো মনে রাখতে বলেছি পরীক্ষা হলে ডিরাইভ করতে বলিনি হ্যাঁ সময় বাঁচাতে হবে পরীক্ষা হলে তো তাহলে সে টাইমের জন্য কি হচ্ছে এই জিনিসটা হয় টাইমের জন্য এই জিনিসটা হয় এটা একটার জন্য তো আমাদের কি সেই ক্ষেত্রে এটা টাইম পরেরটা টাইমের জন্য কি হবে এটা একটার টাইম পরেরটা টাইমে এটা একটা H1 হবে পরের T2 সময় এটা H2 হবে রেশিও বের করে করতে হবে তো এগুলো এমনি দিইনি যাতে কাজে লাগে সেই জন্য দিয়েছি ঠিক আছে চলো এবারে আমরা চলে যাই তারপরের প্রবলেমে কি বলছে বডি X উইথ মোমেন্টাম P একটা বডি আছে X উইথ মোমেন্টাম P খুব ভালো কথা collides with another identical stationary body Y. One dimensionally. During the collision, Y gives an impulse J to body X. The coefficient of restitution. Ektuani bhenge porte hobe ebare. Body X chilo, momentum chilo P collide koreche another identical stationary body Y er songe one dimensional. বোঝা গেছে মানে এইখান থেকে একটা বডি এসেছে এইখান থেকে একটা এইখানে একটা বডি ছিল তার অ্যাকচুয়ালি কিন্তু মোমেন্টাম ছিল না ঠিক আছে আইডেন্টিক্যাল বডি বলেছে এ পি মোমেন্টাম নিয়ে এসেছে এর কিন্তু কিছু নেই এ এক্স এ ওয়াই ডিউরিং কলিশন ওয়াই গিভস অ্যান ইম্পালস জে টু বডি এক্স দেন কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনটা কত জানতে চাইছে মানে এ যখন একে মারবে এ উল্টো দিকে কি করছে ওকে একটা ইম্পালস দিচ্ছে যেটাকে বলছে গিয়ে জে বোঝা গেল কথা কথা বোঝা গেল এ পি নিয়ে এসে একে মারলো এ ওই মুহূর্তে একে কি দিল একটা জে ইম্পালস তো আমাদের কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন বের করতে হবে মানে এখানে ইলাস্টিক কলিশন পারফেক্টলি হচ্ছে না আর একটা মানে আছে যে এ এই যে জে দিল তার মানে এ নিজেও নিজেও জে পেল এ জে দিল মানে ও নিজেও জে পেল बात को समझा करो समझ रहे हो मेरी बात तो তাহলে আমি যদি a এর u বের করতে চাই আমার কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন বের করতে গেলে তো আমার u চাই ভেলোসিটি তো চাই তো এর যদি আমি u1 বের করতে চাই u1 হচ্ছে গিয়ে p/m ধরে নিলাম u2 এর জন্য যেটা u2 টা ছিল গিয়ে 0 এবার এর v1 টা কত হবে মানে শেষে এখন ওর কাছে ছিল p উল্টো দিকে খেয়েছে j by m এটা হবে ওর v1 बहुत बढ़िया আচ্ছা এবার a এর কত হবে v2 এখন ওর কি হচ্ছে নিজেও জে পেলো, তাহলে যে এদিকে পেয়েছে কত জে, তাহলে জে বাই এম। আইডেন্টিক্যাল বলেছে মানে দুজনেরই মাস, দুজনেরই মাস সমান, ঠিক আছে, তাহলে জে বাই এম। মজা আয়গা না আবি, আবি মজা আয়গা না ভিড়ো। তাহলে ই ইকস টু কত হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান বাই ইউ ওয়ান মাইনাস ইউ টু। দেখ v2 মাইনাস ভি, v2 মাইনাস v1 কত হচ্ছে j বাই m, j বাই m মাইনাস p মাইনাস j বাই m। আর u1 মাইনাস u2 কি হচ্ছে p বাই m মাইনাস 0। এখান থেকে m পুরো ভোগে চলে যাবে, অর্থাৎ j, দেখো j মাইনাস পি প্লাস জে, অর্থাৎ টু জে মাইনাস পি ডিভাইডেড বাই আছে একটা পি, অর্থাৎ টু জে বাই পি মাইনাস ওয়ান আছে অপশন ওয়ান। ভালো অঙ্ক কিন্তু, খুব খুব দারুণ একটা কনসেপচুয়াল অঙ্ক হলো, দারুণ কনসেপচুয়াল অঙ্ক এটা। নেক্সট কোয়েশ্চেন, এরকম একটা অদ্ভুত কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, সেটা বলছে কিনা ভেলোসিটি ভেক্টর অফ আ স্ফিয়ার আফটার ইট হিটস আ ভার্টিক্যাল ওয়াল হুইচ ইজ প্যারালাল টু জে ক্যাপ। ভার্টিক্যাল ওয়ালটা ঠিক আছে, কোই বাত নেই, ইজ মাইনাস আই প্লাস থ্রি জে। আফ ভেলোসিটি ভেক্টর অফ আ স্ফিয়ার আফটার হিটস দ্য ভার্টিক্যাল ওয়াল হুইচ ইজ প্যারালাল টু জে ইজ এই জিনিসটা, ঠিক আছে, অন আ স্মুথ হরাইজন্টাল সারফেস। The coefficient of distribution between the sphere and the wall बोले दीजिए half, find the velocity vector of sphere immediately before collision। एकाने कि after collision velocity बोले दीजिए, हमारे before collision, हमारे before collision की होवे सेटा जानते चाहिए। तो इगुलो की कोत्ते दीजिए छोवी गुलो हमें जानी ना की काजे जोन्नो दिलो हमारे, तो हमारे तो बोले दीजिए जे जे এই ধাক্কা মারার পরে মাইনাস আই প্লাস থ্রি জে হয়েছে, আর কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন এইটা আছে, ঠিক আছে, কোই বাত নেই, কোই বাত নেই। আমরা কি দেখে এসছি এতদিন ধরে, এই যে এটা হতো না, ধরো এরাম যদি হরাইজন্টাল কোনো থাকতো এইভাবে এসে যদি ধাক্কা খেত, কি হতো, ধাক্কাটা খেত কে এই ওয়াই কম্পোনেন্ট, আর যেটা এক্স কম্পোনেন্ট সেটা যা ভ্যালু সেই ভ্যালু নিয়েই বেরিয়ে যেত, আর অন্যটার দেখো ডিরেকশান চেঞ্জ হতো, যা খুশি হতো। তো এইখানে কি হবে, এখানে আমাদের ওয়ালটা কি আছে ভার্টিক্যাল ওয়াল প্যারালাল টু জে ক্যাপ, তাহলে কি জে কম্পোনেন্ট, জে কম্পোনেন্ট উইল নট চেঞ্জ, জে কম্পোনেন্টের চেঞ্জ হবে না। বহুত বড়িয়া, বহুতই বড়িয়া অঙ্ক, অর্থাৎ এখানে যেটা প্লাস থ্রি জে ছিল সেটা প্লাস থ্রি জেই থাকবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার সমস্ত কটা অপশানে প্লাস থ্রি জেই বসানো রয়েছে, ঠিক আছে। তো তাহলে আমাদের হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন এক্স, আমরা কি জানি, আমরা কি জানি, আমরা জানি যে দেখো ভি বাই ইউ এটাই হয় গিয়ে ই, আগের ভেলোসিটি পরের ভেলোসিটি, ঠিক আছে, তো আগের ভেলোসিটি থাকে নিচে, এবারে ইটা বলে দিয়েছে আমাদের এখানে হাফ, এবারে ভিটা এখানে কত রে, কত রে ভাই মাইনাস আই ক্যাপ। তো এখানে অ্যাকচুয়ালি কি হবে, এইখানে অ্যাকচুয়ালি কি হতো, যেদিকে যেত তার উল্টো দিকে হতো, মানে কি হতো অ্যাকচুয়ালি রিভার্স হতো। এখানেও কি হবে, ধাক্কা এদিকে আসার পরে তো এদিকে যাবে বল ধাক্কা খেয়ে, তার মানে কি আই ক্যাপটা মাইনাস আই ক্যাপ থাকলে ওটা প্লাস আই ক্যাপ হবে, সিম্পল ব্যাপার, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, মানে আই ক্যাপের সাইন চেঞ্জ হবে, বা আমি সস্তায় বলি কারণ আমি এই দিক থেকে মারতে দেখেছি ওটা অ্যাকচুয়ালি এই দিক থেকে আসছে, তো আই ক্যাপের সাইন চেঞ্জ হবে, বহুতই বড়িয়া। তো মাইনাস থাকবে না, তার মানে আমার হাতে দুটো অপশান, দেখো আস্তে 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 পরিধি ছোট হচ্ছে। তো এইখান থেকে কি হয়ে গেল, এবারে আমার ভি কত বলে দিয়েছে ভাই, ভি বলে দিয়েছে মাইনাস আই ক্যাপ বাই ইউ, equals to half. তাহলে u মানে কত -2i ক্যাপ হওয়া উচিত কিন্তু না কি হবে +2i ক্যাপ আমাদের নিয়ম অনুযায়ী সো 2i ক্যাপ +3j this is our answer ঠিক আছে এটাও বেস কনসেপচুয়াল আজকে তো পুরো কনসেপচুয়াল এর বন্যা হয়ে আছে রে ভাই কনসেপচুয়াল অঙ্কের বন্যা হয়ে আছে আজকে ক্লাসে হ্যাঁ আরে ভাই বহুত ही बढ़िया চলে এসেছি আবার একটা পরের কোশ্চেন কি বলছে the force acting on a 8 kg body moving along x axis ভালো কথা 8 kg body x axis বরাবর ছুটছে আচ্ছা সেই ফোর্সটা যেমন চলছে সেটা এখানে দেখিয়েছে x = 0 তে একটা বলছে বডির ভেলোসিটি ছিল 1 মিটার পার সেকেন্ড খুব ভালো কথা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি by the particle is particular maximum kinetic energy কখন হবে তো बेटा যখন ও x equals to 0 তে ছিল মানে এইরাম জায়গায় তখন ওর কাছে বলছে নাকি একটা কাইনেটিক এনার্জি ছিল সেটা হচ্ছে গিয়ে 1 মিটার পার সেকেন্ড ভালো সেইখান থেকে কি হয়েছে দেখো একটা এরাম যে এই যে ট্রায়াঙ্গেলটা বানিয়েছে দেখতে পাচ্ছিস তোরা এই যে f * x এইটা হয়ে গেছে ওর উপর পজিটিভ ওয়ার্ক এইটা হয়ে গেছে ওর উপর নেগেটিভ ওয়ার্ক ভালো করে বোঝার চেষ্টা কর এরা দুজন মিলে দুজনকে কিন্তু ক্যান্সেল করে দিয়েছে অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড যেটা সেটাই এই যেটা আগে এই মুহূর্তে ছিল সেটাই এই মুহূর্তে আবার ফিরে আসছে 1 মিটার পার সেকেন্ডে ঠিক আছে ডান ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি চেয়েছে আমি আসছি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আমরা খুঁজতে আসছি তো এইটুকুন যে জায়গাটা এইখানে হচ্ছে খেলা এই যে 1 মিটারের জায়গাটায় দেখো কনস্ট্যান্ট ফোর্স আছে ठीक है बेटा कांस्टेंट फोर्स है इसमें এবারে এইখানে যে 1 মিটার পার সেকেন্ড ছিল তারপরে দেখো এইখান থেকে কি হয়েছিল যাই হোক না কেন ওয়ার্ক ডানটা পজিটিভ ছিল এখানে ওয়ার্ক ডানটা আবার নেগেটিভ হয়ে গেছে মানে এর কিছুটা কিন্তু বেড়েছিল ভালো করে ভাবো এর কিছুটা কিন্তু বাড়ার কথা কাইনেটিক এনার্জি বাড়ার কথা মাস নিশ্চয়ই বলে দিয়েছে 8 কেজি মাস বলে দিয়েছে কিছুটা বাড়ার কথা চলো দেখি আমরা হিসাব করতে চাইলে হিসাব করতে পারি যে এখানে কত ছিল অ্যাকচুয়ালি হাফ ওর এরিয়াটা কি হাফ ইনটু এই এরিয়াটা বের করছি হাফ ইনটু 4 ইনটু 1 মানে হচ্ছে 2 জুল তো ভাই লোক ওর শুরুতে কাইনেটিক এনার্জি কত ছিল শুরুতে ছিল হাফ ইনটু m ইনটু v স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে যে k at x equals to 1 plus ভালো করে ভাব মাথা ঠান্ডা করে এই জিনিসটা যোগ হলো এখানে হ্যাঁ অর্থাৎ কত হয়ে গেল 4 ভালো করে দেখ এটা কত হয়ে গেল 4 plus 2 6 জুল x equals to 1 এ x equals to 2 এতে আবার কত আছে আচ্ছা আমি এখানে এইভাবে লিখব এইখানে যখন ছিল কোনটা শুধুমাত্র এই জিনিসটা এই যে হাফ ইনটু m ইনটু v স্কয়ার মানে এইখানে হচ্ছে কিন্তু 4 জুল এইখানে কিন্তু আবার চলে আসছে কত 4 জুলে আর এইখানটায় কত বের হলো 6 জুল আচ্ছা এইখানটায় কত আসবে তাহলে কি বলিস এইখানটায় দেখো 4 জুল আছে তো এইটা কি হচ্ছে এই এরিয়াটা কত হবে এই এরিয়াটা আমার বের করতে হবে তো এই এরিয়াটা কত তো ডাইরেক্ট আসবে না -4 * -4 * 1 এত জুল মানে -4 জুল এখানে হয়েছে আর এই মুহূর্তে ওর কাছে রয়েছে কত 4 জুল তাহলে +4 জুল অর্থাৎ এইখানটায় হচ্ছে গিয়ে 0 জুল এই পয়েন্টটায় এই লাস্ট পয়েন্টটায় যেটা নিয়ে আমরা এত চিন্তা ভাবনা করলাম এই পয়েন্টটায় হচ্ছে কিন্তু টোটাল কাইনেটিক এনার্জি 0 জুল কেন করে দিলাম আমাদের आंसर অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে 6 জুল ওটাই ম্যাক্সিমাম বের করে দিলাম কোশ্চেনটা তো এটা না দিয়ে ওটাও দিতে পারে যে যখন ও লাস্ট পয়েন্টটায় পৌঁছাবে সেখানে গিয়ে কত হবে দ্যাট ইজ হোয়াই আমরা দেখিয়ে দিলাম ওকে নেক্সট কোশ্চেনের দিকে আমরা হাত পা সব বাড়াবো বলছে কাইনেটিক এনার্জি ভার্সেস টাইম গ্রাফ দেখতে পাচ্ছিস তোরা। কাইনেটিক এনার্জি ভার্সেস টাইম গ্রাফ, সরে যাই, মাথা নিচু করি। ওকে, মুভিং পার্টিকেল অ্যালং আ স্ট্রেট লাইন ইজ অ্যাজ শোন ইন দ্য ফিগার, দ্য ফোর্স ভার্সেস টাইম গ্রাফ ফর দ্য পার্টিকেল মে বি। দেখো ভাই, একটু মাথা ঠান্ডা করতে হবে, এখানে একটু মাথা ঠান্ডা করার ব্যাপার আছে, অঙ্কটাকে আর একবার পড়ার ব্যাপার আছে, খুব ভালো করে ঠান্ডা মাথায় পড়ো কি বলেছে। কাইনেটিক এনার্জি ভার্সেস টাইম গ্রাফ দিয়েছে, চেয়েছে ফোর্স ভার্সেস টাইম গ্রাফ, আগেরটার মতোই। আগেরটায় ফোর্স দিয়েছিল, কাইনেটিক এনার্জির ভ্যালু বের করেছিলাম আমরা, এখানে কাইনেটিক এনার্জি গ্রাফ দিয়েছে। এখানে দেখ কাইনেটিক এনার্জি আর টাইমের রিলেশন কি, কে ইজ প্রপোর্শনাল টু টি, এখানে কে ইজ প্রপোর্শনাল টু টি এখানে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কাইনেটিক এনার্জি ভার্সেস টাইম গ্রাফে। তো আমাদের বের করতে হবে কি, ফোর্স এখান থেকে। ভাই ফোর্স, মাথা আবার ঠান্ডা করতে হবে। এই কাইনেটিক এনার্জি মানে কি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই হাফ এম ভি স্কোয়ার মানে কি, প্রপোর্শনাল টু টি। হাফ এম ভি স্কোয়ারটা হচ্ছে প্রপোর্শনাল টু টি, তাহলে ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু টি, হ্যাঁ কি না, হ্যাঁ কি না বলো। वी स्क्वायर इज प्रोपोर्शनल टू टी, बात सही है, डन है। तो वी स्क्वायर इक्वल्स टू हमें एरम एक लिखते पारी जे अल्फा टी, प्रोपोर्शनल और अल्फा एक ही रकम भावे आमी ए बी सी डी की लिखबो, कैपिटल ए लिखलाम, जा ए टी, छोटो ए लिखले आबार एक्सिलारेशन भावे, पब्लिक भावते ही पारे एरम। ताहले एटा हलो गिये गल्प आमादेर ভাই। তাহলে অ্যাক্সিলারেশন কি হবে, এ ইকুয়ালস টু কি হয়, ডিভি ডিটি হয়। এ ইকুয়ালস টু আমরা জানি কি, ডিভি ডিটি হয়। তো এটাকে করো না, তাহলে 2v ডিভি ডিটি ইকুয়ালস টু আমি পাচ্ছি কি এ, মানে এটা কনস্ট্যান্ট। অর্থাৎ এইখান থেকে এই জিনিসটাকে আমি যদি আলাদা করি, তাহলে অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু 1/ভেলোসিটি, মানে অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু 1/√t। बात समझ में आया ना, एक्सिलारेशन इज प्रोपोर्शनल टू 1/√t। তাহলে এইখান থেকে আমি কিরম ভাবে লিখতে পারি, এইখান থেকে আমি কিরম ভাবে লিখতে পারি দেখ, টি এ স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু 1/t হয়ে যাবে। তো এইটা থেকেও আমরা গ্রাফ বুঝতে পারছি যদিও, যে কেমন হওয়া উচিত, কারণ এটাই তো ফোর্স আমাদের। ফোর্স মানে তো কি, এম ইন্টু এ, তার মানে আমাদের ফোর্স ইজ প্রপোর্শনাল টু কি 1/√t। তো ভালো করে ভেবে বল, ফোর্স ইজ প্রপোর্শনাল টু 1/√t, তার মানে এই রিলেশনটা কিরম হবে, স্ট্রেট লাইন তো হবে না, স্ট্রেট লাইন তো হবে না। এটা 1/t হলে কি হয়, হাইপারবোলিক, ওই ধরনের রিলেশনটা হবে। মানে অর্থাৎ দেখ টাইমের সঙ্গে কমছে, সুতরাং আমাদের অপশান এইটা, অপশান ডি, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমাদের যেতে হবে, এবার চললাম। নেক্সট দেখো একটা পুলিফুলি দিয়েছে, একটা পুলিফুলি দিয়েছে নেক্সট কোয়েশ্চেনে। দেখো আমি ছড়ে যাচ্ছি অঙ্কটা পর, আগে M1 আর M2 গল্প আছে, M1 M2 গল্প আছে। এখানে কি বলছে, M2টা বড়, M2টা বড় তাই ও নিচে পড়ে আছে, M1টা উঁচুতে উঠে দাঁড়িয়ে আছে। When the masses M1 is released from the height h above in the floor, it strikes to the floor with a speed of, sorry M1টা বড়, আমি এখানে ভুল দেখেছি, সরি M1টা বড়, এরমভাবে ধরা রয়েছে বা ছেড়ে দিচ্ছে। যখন এখানে h নামবে ও কত স্পিডে ধাক্কা মারবে, ও কত স্পিডে ধাক্কা মারবে, এটাই হচ্ছে কি আমাদের প্রশ্ন। খুব সহজ প্রশ্ন কিন্তু এক্ষেত্রে, খুব সহজ প্রশ্ন, কারণ হচ্ছে যে অ্যাক্সিলারেশনটা হবে আমরা সবাই জানি m1 - m2 বাই m1 + m2 ইন্টু g, এটা হবে অ্যাক্সিলারেশনটা। অর্থাৎ v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2ah, ইয়ে আয়েগা ভেলোসিটি, কারণ h হাইট আছে, পড়বে a অ্যাক্সিলারেশনে, তাই আমরা g লিখব না, ইয়ে বান্দা হো গিয়া 0 प्लस 2 m1 - m2 इंटू g इंटू h divided by এই কত বড় divided by লাগাচ্ছে m1 plus m2 ठीक है। सो v तो आ ही गया ना, देख सकते हो ना तुम लोग, रूट अंडर 2m1 माइनस m2 इंटू gh बाई m1 प्लस m2 তাহলে 2gh আলাদা m1 minus m2 m1 plus m2 এটাই आंसर। ঠিক আছে, এটা ঠিকঠাক, এটা বিশাল কিছু হাই কনসেপ্ট আমাদের নতুন করে শিখিনি, নরমাল। দেখো নেক্সট এসে গেছি একটা অঙ্ক, বলছে একটা ব্লক আছে মাস m রিলিজড ফ্রম হাইট h ফ্রম দ্য টপ অফ আ স্মুথ সারফেস। ঠিক আছে, ছেড়ে দিয়েছে। দেয়ার ইজ অ্যান আইডিয়াল স্প্রিং অফ স্প্রিং কনস্ট্যান্ট কে, মানে ব্লকের সঙ্গে একটা স্প্রিং আটকানো আছে, ওকে বস। অ্যাট দ্য বটম অফ দ্য ট্র্যাক ফাইন্ড দ্য ম্যাক্সিমাম কম্প্রেশন অফ দ্য স্প্রিং। তো ভাই এখানে কি হবে, একটা জিনিস মাথায় রাখ, শুরুতে তো কিছুই ছিল না, মানে শুরুতে টোটাল এনার্জি জিরো, তাহলে পরেও তাহলে ডেলিউ স্প্রিং বলছি, স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি প্লাস ডেল কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু জিরো। আচ্ছা এইটা শুধু বললে হবে না, এখানে একটা ডেল ইউ গ্র্যাভিটিও আছে, কারণ তো হাইট থেকে পড়েছে, ওটা একটা পোটেনশিয়াল এনার্জি ছিল, তাহলে সবাই মিলে জিরো, সবাই মিলে জিরো, হ্যাঁ না, সব মিলকে জিরো হোগা। তো মানে এটা কি চেঞ্জ ইন বলেছি, হ্যাঁ চেঞ্জ ইন, চেঞ্জ ইন। তাহলে গ্র্যাভিটি কত ছিল, এমজি এইচ ছিল, সেখান থেকে হয়েছে কত জিরো, তাহলে এই চেঞ্জটা করতে হবে মাইনাস এমজিএইচ, মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চাপ দিয়ে খা। ডেল ইউটা কত হবে, ডেল ইউটা শুরুতে কি ছিল, এরাম ছিল, স্প্রিংয়ের সঙ্গে ছিল, স্প্রিংয়ের সঙ্গে এরমভাবে আটকানো ছিল, শুরুতে তো এরাম ছিল, যেই নিচে পড়ে যাবে কী হবে, স্প্রিংয়ের লেন্থ বেড়ে যাবে, অর্থাৎ এখানে হবে প্লাস হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে হবে ডেল কে। আমাদের কি জানতে চাইছে ভাই, তবে find the maximum compression of the spring, আচ্ছা প্লাস ডেল কে কে নিয়ে কি করব রে ভাই, ডেল কে কে নিয়ে কি করব, ও মাথায় ছিল ওর যখন মানে হবার কথা, তখন কাইনেটিক এনার্জি জিরো, যখন পড়ে মাটিতে পড়ে গেছে ওই মোমেন্টে, যখন ম্যাক্সিমাম ইলঙ্গেশন স্প্রিংয়ের যখন ম্যাক্সিমাম ইলঙ্গেশন তখনও কি কাইনেটিক এনার্জি জিরো, তো সেই মোমেন্টেও তো কাইনেটিক এনার্জি জিরো। तो आ गया कालिया, अरे ओ कालिया। তাহলে এখান থেকে এক্স কত হচ্ছে 2mgh বাই কে। দেখ অপশান है, ভালো অঙ্ক, মজা আয়া। চলো এরপর কি আছে দেখি, বলছে একটা পার্টিকেল রয়েছে, ইনিশিয়াল স্পিড হচ্ছে ইউ, ইনসাইড এ স্মুথ স্ফেরিক্যাল সেল, দেখতে পাচ্ছ ছবিতে, আর ইকোয়ালস টু 1 মিটার, দ্যাট ইজ জাস্ট এবল টু কমপ্লিট আ সার্কেল, ও জাস্ট একটা সার্কেল কমপ্লিট করতে পারে। অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল হোয়েন ইটস ভেলোসিটি ইজ ভার্টিক্যাল, মানে বুঝলাম না, দাঁড়া আর একটু পড়তে হবে। অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল হোয়েন ইটস ভেলোসিটি ইজ ভার্টিক্যাল, আচ্ছা মানে পার্টিকেলটা যখন ভার্টিক্যাল ভেলোসিটিতে থাকে, মানে কোথায় থাকতে হবে পার্টিকেলটাকে, ভার্টিক্যাল ভেলোসিটিতে থাকা মানে পার্টিকেলটাকে এখানে থাকতে হবে, তবে তো ভেলোসিটি ভার্টিক্যাল হবে। ঠিক है, समझ में आया बेटा, यही है दुनिया। তো দেখো এই মোমেন্টে কি হবে, ওর এই দিকে একটা কাজ করবে, যেটা হবে গিয়ে ভি স্কোয়ার বাই আর, অ্যাক্সিলারেশন চেয়েছে তো, হ্যাঁ অবভিয়াসলি এই দিকে জি কাজ করবে, তাই না। তো আমাদের ভি স্কোয়ার বাই আরটাকে খুঁজে বের করতে হবে, কত ভি স্কোয়ার বাই আর কত হচ্ছে এখানে, ও যখন এখান থেকে এখানে যাচ্ছে, কি বলেছে জাস্ট কমপ্লিটা ভার্টিক্যাল সার্কেল, জাস্ট এবল টু কমপ্লিট আ ভার্টিক্যাল সার্কেল, মানে এই ইউ ইকোয়ালস টু কত বলতো রুট আন্ডার 5G R টিং টিং টি টিং। আচ্ছা আমি এই আরটা ছোট লিখেছি, এটা বড় আর, হ্যাঁ এটাও আমাদের বড় আর। এ বাবা এটা কিরকম আরটা, আর এর পেটে পিঁপড়ে ঢুকে গেছে। হলো ভাই, তাহলে এই মোমেন্টে ওর ভেলোসিটি কত হয়, কত থাকে? এখান থেকে এখানে আর উঠতে গেলে ওর √2g আর যায়, তো এই মোমেন্ট থেকে এই মোমেন্টে উঠতে গেলে আমরা জানি √2g আর যায়, তাহলে কত বাকি আছে ভেলোসিটি? √3g r। ক্যালকুলেশন করার দরকার নেই, এগুলো তো আমাদের মনে রাখতে হবে। সার্কুলার মোশন থেকে এটা আমাদের ধারণা না, মানে মনে রাখতে হবে এই জিনিসগুলো, যে এখানে ভেলোসিটি যেটা থাকে আর এইখানে ভেলোসিটি 2g r হলে এই অবধি উঠতে পারে, তাহলে এই অবধি গেলে ওর 2g r √2g r ও খুইয়েছে, তো √3g r আছে। তো এখান থেকে কত হচ্ছে ভাই? 3g। खेल खत्म है आ गया आंसर। तो हमारे नेट एक्सिलरेशन कत नीचे g प्लस এই মালটা কত 3g, তাহলে 3g² অর্থাৎ g√10। চলো সারা খেল খতম হ্যায়, এটাও ভালো অঙ্ক ছিল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে বডি অফ মাস 2 kg ইজ মুভড ফ্রম পয়েন্ট এ থেকে পয়েন্ট বি বাই অ্যান এক্সটার্নাল এজেন্ট ইন আ কনজারভেটিভ ফোর্স ফিল্ড। ঠিক আছে, ইফ দ্য ভেলোসিটি অফ দ্য বডি অ্যাট দ্য পয়েন্টস এ অ্যান্ড বি আর 5 m/s and 3 m/s respectively, then the work done by the external agent is -10 J, then the change in potential energy between points A and B। এটা তো অঙ্কটা পড়ে খবরের মতন শোনানো হলো, এবার বুঝতে হবে কি বলেছে। 2 kg মাসকে A থেকে B তে নিয়ে যাওয়া হয়েছে একটা ফোর্স ফিল্ডের মধ্যে, ঠিক আছে ভালো কথা। তো A তে ভেলোসিটি ছিল 5 m/s² আর B তে ভেলোসিটি হচ্ছে 3 m/s², বলে ফেলেছি আগে, তো যাই হোক। সেকেন্ড বলছে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট হচ্ছে -10 J হলে দ্য চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কত? তো ভাই আমরা যদি বলি এই যে ওয়ার্ক ডানটা হয়েছে, ঠিক আছে, সেই ওয়ার্ক ডানটা ইকুয়াল টু কী হয় আমাদের, আমরা কি জানি? চলো, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি প্লাস চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বলতে পারি, বলতে অসুবিধা কিছু নেই। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি খুব সিম্পলি যে কাইনেটিক এনার্জিটা 2 kg মাস বলে দিয়েছে, এখানে ½ m মানেই এটা উড়ে যাচ্ছে, তাহলে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার করলে আমরা পাচ্ছি 3, অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে 3² মাইনাস 5², মানে -16 প্লাস এখানে একটা -10 বলে রেখেছে প্লাস ডেলিউ। এই তো গল্প রে ভাই। তাহলে আমাদের অ্যান্সার এখান থেকে কত বেরোবে রে ভাই? আমাদের অ্যান্সার এখান থেকে বেরোবে ডেলিউ ইকুয়ালস টু 6 J। তো চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি তাই তো জানতে চাইছে, 6 J। এটা সব থেকে সহজ অঙ্ক ছিল, এগুলোর মধ্যে। নেক্সট কি বলেছে? একটা এলিভেটার উঠছে যার টোটাল মাস এলিভেটার প্যাসেঞ্জার মিলিয়ে হচ্ছে 1800 kg, মুভিং আপ উইথ দ্য কনস্ট্যান্ট স্পিড হচ্ছে যে 2 m/s, ওকে স্পিডে উঠছে, ফ্রিকশনাল ফোর্স হচ্ছে এত, অপোজিট ইটস মোশন, ভেরি গুড। ডিটারমাইন দ্য মিনিমাম পাওয়ার ডেলিভার্ড। আচ্ছা সে তো ভালো কথা, কিন্তু ইউনিটগুলো দিয়ে দিয়েছে হর্স পাওয়ারে, কি আর করা যাবে, ইউনিট দিয়ে দিয়া হর্স পাওয়ার মে কা কর সকতে হ্যায়, হাম লোগ কুছ নেই কর সকতে, ক্যালকুলেশন করনা পড়েগা। চলো এক সেকেন্ড, আমাকে ক্যালকুলেটর নিয়ে বসলে ভালো হতো এই সব অঙ্কগুলোর জন্য। ক্যালকুলেটরটা নেই এখানে, হাতের কাছে নেই ক্যালকুলেটর, ঠিক আছে চল, নো প্রবলেম। তো এখানে আমরা দেখছি যে টোটাল ফোর্স কি হচ্ছে, ফ্রিকশনাল ফোর্স এটা, তো টোটাল ফোর্স কত 4000 প্লাস এই যে 1800 kg রয়েছে, তার মানে 1800 × 10 অর্থাৎ 22,000 N। এটা হচ্ছে আমাদের টোটাল ফোর্স, ঠিক আছে। এই টোটাল ফোর্সের পেছনে তাহলে পাওয়ার কত হচ্ছে? পাওয়ার মানে আমরা খুব ইজিলি জানি যে F × V হয়, সেই 22,000 ইন্টু এই ভেলোসিটি মানে 2 বলেছিল তাই না, হ্যাঁ 2, মানে হচ্ছে 22-এর 2 চলে গেছে, 44,000 ওয়াট। তো এখন আমাদের তাহলে অ্যান্সার কী করে পাবো? আমাদের অ্যান্সার পাবো হচ্ছে 44 123/746 এইচপি। তো এটা করলে কি হবে, এটাকে 800 কাছাকাছি যদি ধরে নিই, দুটো শূন্য কেটে দিই, তাহলে 400/8 50 40 50-র আশেপাশে, 50 থেকে বেশি হবে, 50 থেকে বেশি হবে, 60 হবে, 60তেই দিই, 60তেই দিলাম। ওকে, গট ইট। চলো, আচ্ছা কি করে করলাম, এই 746টাকে তো এটাকে 700 করে দিলাম, কমিয়ে দিলাম, আর এটাকে আমি 40,000 করে দিলাম কমিয়ে, অ্যাপ্রক্সিমেট একটা করার জন্য। তো 20 20 কেটে গেল, তো উপরে 400/7, তো 6 7 42 হয়, তো 42 মানে হচ্ছে, মানে আমাদের 6 অ্যান্সার আসছে, তো 6-এর আশেপাশে, কিন্তু 42 আছে, যাই হোক ঠিক আছে, 6 দিয়ে দিলাম। নেক্সট, এবার বলেছে একটা মানুষ, মানুষ মানুষেরই জন্য অঙ্ক করেছি কি জন্য, একটু সহানুভূতি দেখিয়ে সহজ করে দাও না ও মানুষজন। দেখো, একটা মানুষের মাস হচ্ছে 80 কেজি, রানস আপ আর স্টেয়ার কেস অফ 15 সেকেন্ড, সিঁড়ি দিয়ে উঠছে দৌড়ে দৌড়ে 15 সেকেন্ডে। খুব ভালো কথা, খুব তাড়া, হয় খিদে পেয়েছে না হলে অন্য কিছু। অ্যানাদার ম্যান M2 অলসো অফ মাস M 80 কেজি, স্টেয়ার কেস দিয়ে উঠলো 20 সেকেন্ডে। এটা রেশান নয়, রেশিও হবে, রেশান আনতে যাচ্ছিল নাকি ওরা দুজনে মিলে, কুজবি। রেশিও অফ পাওয়ার্স ডেভেলপড বাই দেম উইল বি, যে পাওয়ারটা ডেভেলপ করেছে দুজনের তার রেশিওটা। ভাই बताओ तुम लोग, ज़्यादा प्रॉब्लम तो है नहीं, यहाँ पे ज़्यादा प्रॉब्लम है नहीं, কেননা ওরা মাসে সেম, দেখ দুজনের মাস সেম, দুজনের সেম হাইট উঠছে, মানে MGH যেটা ওয়ার্ক ডান করছে সেটা সেম। পাওয়ার ইকলস টু কী হয়, W/T, এখানে ডাব্লুটা দেখ এখানে সেম, তাহলে আমরা তো খাটবই না, আমরা এখানে P1/P2 ইকলস টু কী করবো, T2/T1। খেল খতম হ্যায় কাকা, মানে 20/15 মানে 4/3 आ गया। ठीक है, ऐसे सोचना पड़ेगा। नेक्स्ट क्वेश्चन, नेक्स्ट क्वेश्चन की बोलছে আমাদের, নেক্সট কোয়েশ্চেন বলছে যে গ্রাফ দিয়েছে, দেখতে পাচ্ছিস আমি সরে গেছিলাম কিছুটা। আর বডি ইজ মুভড ফ্রম রেস্ট, আর বডি ইজ মুভড from rest along a straight line, ঠিক আছে ওকে, মুভ করছে স্ট্রেট লাইনে, বাই আ মেশিন ডেলিভারিং কনস্ট্যান্ট পাওয়ার, একটা মেশিন কনস্ট্যান্ট পাওয়ার দিচ্ছে। রেশিও অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ভেলোসিটি ভ্যারিজ উইথ টাইম টি ইজ, আচ্ছা মানে এস, বুঝতে পেরেছিস তো, এইটা আর টাইমের সঙ্গে গ্রাফ, মানে এইটা এক্স অ্যাক্সিস ওইটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে কোই বাত নেই। তো কনস্ট্যান্ট পাওয়ার দিলে কি হয়, একটা জিনিস বলতে চাইছিলাম তোদের, সেটা হচ্ছে যে V = √2p/m × t, এই একটা ফর্মুলা চলে আমাদের, হ্যাঁ এই একটা ফর্মুলা চলে আমাদের। আচ্ছা ইন্টু T⁻², করে দিই কারণ টিটা এর ভেতরে হয়, ওকে এই একটা ফর্মুলা চলে আমাদের। নেক্সট কি চলে, নেক্সট চলে একটা এস দিয়ে ফর্মুলা চলে, বইগুলোতে আছেও তোরা দেখতে পারিস, অনেক বইতে আছে এটা। এস দিয়ে চলে কি, এটা অ্যাকচুয়ালি একটা 2/3 থাকে এখানে, দেন ওই একই 2p/m × t⁻², এটা সম্ভবত 3/2 আসে, ঠিক আছে 2^2 এটা চলে আসে 3/2। ওকে, এই হচ্ছে গিয়ে দুটো ফর্মুলা, আমি সরে দাঁড়ালাম, তো এই হচ্ছে দুটো ফর্মুলা যে দুটো তোদেরকে মনে রাখতে হবে। এই কনস্ট্যান্ট পাওয়ার, কনস্ট্যান্ট পাওয়ার ডেলিভার দিলে এই দুটো ফর্মুলার কথা তোকে মনে করতে হবে। ওকে, এবার দেখ তুই যদি S/V করিস তাহলে কি আসছে জিনিসটা, একটা তো 2/3 আসছে, থাকুক এটা এটা কেটে যাচ্ছে, 3/2 আছে -½ সো ওপরে থাকছে শুধুমাত্র একটা টি, ঠিক আছে। তার মানে S/V আর t এদের রিলেশনটা কি প্রপোর্শনাল, তার মানে s বাই v ইজ প্রপোর্শনাল টু t, অর্থাৎ এদের গ্রাফ যেটা হবে এটা স্ট্রেট লাইন হবে। এদের গ্রাফ হবে স্ট্রেট লাইন কীরকম, মানে এটা কি y ইকুয়ালস টু mx টাইপের গ্রাফ হবে না? এইটা থেকে এইটা হবে, এইটা মেরে দিয়েছিলাম আমি ভুল করে, একদম না। এসে গেছে নেক্সট অঙ্কে। তো নেক্সট অঙ্ক আমাদেরকে কি বলছে, কি বুদ্ধি দিচ্ছে, বলছে যেটা ব্লক অফ মাস এম অ্যাট রেস্ট, চুপচাপ বসে আছে, বাই আ ফোর্স এফ অ্যাক্টেড আপন বাই আ ফোর্স এফ ফর আ টাইম টি, দ্য কাইনেটিক এনার্জি কত হবে? শুরুতে রেস্টে ছিল, তো টি সময় ধরে ওর ওপরে ফোর্স এফ পড়লো, তো বলছে যে কি হবে না হবে বা বলো না বোঝো, তো অ্যাক্সিলারেশন কত হবে ব্লকটার ওপর, এফ বাই এম, ঠিক আছে। রেস্টে রয়েছে ফর আ টাইম টি, দ্য কাইনেটিক এনার্জি অফ ব্লক আফটার টাইম টি। ওকে বস, দেখা যাক কি হয়। তাহলে ভেলোসিটি কত হবে আফটার টাইম টি? 0 + at, অর্থাৎ কি না f/m × t। তাহলে কাইনেটিক এনার্জি কত হচ্ছে ভাই? ½ m, এটা স্কোয়ার, অর্থাৎ f² / 2m × t², মানে f² t² / 2m, this one। কোশ্চেনটা কিন্তু বহুত আচ্ছা হয়। বলছে দ্য ব্লক অফ মাস 1 kg ইজ প্লেসড অ্যাট দ্য পয়েন্ট এ, রাফ ট্র্যাক যেটা রয়েছে ইফ স্লাইটলি পুশড টুয়ার্ডস রাইট, এটা পড়ে যায়, পড়ে গিয়ে নিচ থেকে আবার উঠে বিয়ে এসে থেমে যায়, ঠিক আছে। দ্য ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স, কি কেলোর কীর্তি বলতে, এখানে ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট কিচ্ছু দেয়নি, বলছে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স। কি করে হবে? পাতি এরম অঙ্ক দিলে যখন দেখবে যে কোনো থই পাচ্ছি না চারিদিকে, তখনই এনার্জি কনজারভেশন লাগাবো। কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি at point A equals to kinetic energy plus potential energy at point B plus frictional energy, work done by friction। चलेगा, ठीक है। तो এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কাইনেটিক এনার্জি নেই, 0। পোটেনশিয়াল এনার্জি কত আছে ভাই? mgh, মানে এখানে 1। কাইনেটিক এনার্জি এখানে কত হবে ভাই? বিতে গিয়ে থেমে গেছে কাকা। কাইনেটিক এনার্জি কত, পোটেনশিয়াল এনার্জি কত হবে? mg 0.8 প্লাস wf, অর্থাৎ ঘেঁটে ঘুঁটে গিয়ে কি দাঁড়াচ্ছে এটা, g - 0.8g ইকুয়ালস টু wf। তাহলে এই WF থেকে কি পাচ্ছি আমি? 0.2g, অর্থাৎ 2 জুল বলতে পারি আমি, ঠিক আছে, বলতে পারি 2 জুল। তো ইয়ে হো গিয়া আপনার অ্যান্সার। আচ্ছা, এবার বলেছে যে ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশনাল ফোর্স। ভাই ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশনাল ফোর্স হলে কি হবে? ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশনাল ফোর্স হলে অলওয়েজ নেগেটিভ ওয়ার্ক করবে, তো তাই না? তার মানে কি ইনিশিয়াল এনার্জিটা তো কমে গেছে ভাই, ভালো করে দেখ, ইনিশিয়াল এনার্জি যা ছিল সেটা তো কমে গেছে, মানে বাকিটা তো ফ্রিকশনে ঝাড়, অর্থাৎ ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন আমি যদি বলি তাহলে কত হয়েছে, মানে 2 জুল ঝাড় হয়ে গেছে, মানে ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন কত? -2। আন্ডারস্টুড, চলো আগে বাড়তে হ্যাঁ নেক্সট। আচ্ছা, গাড়ি যাচ্ছে রোলার কোস্টার খেলা, ঢিকচিক ঢিকচিক গাড়ি যাবে, হ্যাঁ। কার মুভ করছে হরাইজন্টাল সারফেস দিয়ে, নিয়ে বলছে যে নর্মাল রিয়াকশানগুলোর গল্প কি হবে। দেখো নর্মাল রিয়াকশানগুলোর গল্প কি হবে, বিষয়টা বেশ ভাবনা চিন্তা করার। নর্মাল রিয়াকশানের গল্প, যখন এইখানে যাচ্ছি তখন এখানে দেখ এই ছবিতেই হয়ে যাবে সবটা, নিচের দিকে ওয়েট, ওপর দিকে নর্মাল রিয়াকশান, ঠিক আছে, এনবি। তাহলে যে নেট নর্মাল রিয়াকশান হচ্ছে এখানে, সেটা হবে গিয়ে n। আমাদের কি জানতে চাইছে বাই দ্য নর্মাল রিয়াকশন অফ দ্য road on the car, of the road on the car. ঠিক আছে, তার মানে এখানে যেটা নর্মাল রিয়াকশন হওয়া উচিত বি পয়েন্টে, মানে এন বি যেটা, সেটা হচ্ছে একটা আমি ধরে নিচ্ছি এন মাইনাস ডাব্লু, ওটাই ও নর্মাল রিয়াকশন হিসেবে পাচ্ছে, ওর জন্য যেটা হয় দিচ্ছে মাইনাস ডাব্লু। ওকে, বা এইভাবে ধরো, এইভাবে ভাব, এইখানে একটা প্লাস এম ভি স্কোয়ার বাই আর এরম থাকবে। ওকে, তাহলে এটা কি হবে, তাহলে এটা কি হবে, এই যে এন বিটা ইকুয়ালস টু কি হচ্ছে ওয়েট মাইনাস এম ভি স্কোয়ার বাই আর। বলো এই এন সিটার জায়গায় কি হচ্ছে ভাই, এখানে তো নিচে ডাব্লু প্লাস এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু এন সি, নিচের দিকে দুটোই, তাহলে এন সি অনেক বড়, এন ডিও অনেক বড়, কিন্তু এইখানে এন ডি এর কাছে কি দেখছি আমি, এর যে রেডিয়াসটা, এর রেডিয়াসটা বড়, অর্থাৎ এম ভি স্কোয়ার বাই আর এই ভ্যালুটা এর তুলনামূলক ছোট, অর্থাৎ ফর্মুলা একই হবে, তাই এখানের এন ডি যেটা হবে সেটা এন সি থেকে একটু ছোট হবে। ঠিক আছে, অর্থাৎ সব থেকে বড় হয়ে গেল গিয়ে এন সি, তো এন সি সব থেকে বড়, তারপরে আসছে এন ডি, যেটা এই দুটোতেই একই রকম আছে। নেক্সট কি হবে দেখ, এইখানে কি হবে আবার, এইখানে যাহাই এন তাহাই এমজি, এখানে যাহাই এন তাহাই এমজি এ পয়েন্টে, সো তারপরে এ, তারপরে এন বি, এন বি এইটাতে সব থেকে এন বি কম, তাই না, এই এ পয়েন্টে এন এ ইকুয়ালস টু হচ্ছে কি ডাব্লু, সো আমাদের অপশান বিটা হচ্ছে কারেক্ট। ভালো অঙ্ক, বেশ ছোট করে একটা কনসেপচুয়াল অঙ্ক, ইটস গুড, নাইস, ভেরি নাইস। নেক্সট কি বলছে, একটা ব্লক রিলিজ করে দিয়েছে স্মুথ ট্র্যাকে, স্যাট করে পড়লো মিনিমাম ভ্যালু অফ এইচ সো দ্যাট ব্লক উইল কমপ্লিট দ্য লুপ, এইচ এর মিনিমাম ভ্যালু কত যার জন্য কমপ্লিট দ্য লুপ, এই যখন ভি বিতে পৌঁছবে এর স্পিড কত হবে, রুট আন্ডার 2gh হয় ভাই, আবার ভি বিকে কত হতে হবে কমপ্লিট দ্য লুপ হতে গেলে, রুট ওভার 5g আর হতে হবে, অর্থাৎ এদের দুজনকে সমান হতে হবে, এদের দুজনকে ইকুয়াল হলে কি হবে 2gh ইকুয়ালস টু 5g আর, অতএব এইচ ইকুয়ালস টু কি হবে 5/2r, এইচ ইকুয়ালস টু কি হবে 5/2r। ক্লিয়ার, চলো আবার একটা এসছে পাহাড়ি রাস্তা, বলছে কি ফিগার শোজ দ্যাট ভার্টিক্যাল সেকশন অফ ফ্রিকশনলেস সারফেস, বাহ অসাধারণ, আ ব্লক অফ মাস 2kg ইজ রিলিজ ফ্রম দ্য পজিশন এ, ওপর থেকে ছেড়ে দিয়েছে, চলছে, ইটস কাইনেটিক এনার্জি হোয়েন ইট রিচেস অ্যাট দ্য পজিশন সি, তো কোনো এত কিছু চিন্তা করার প্রয়োজনই নেই, এটা এটা বেশ সহজই অঙ্ক হয়ে গেছে, এইখান থেকে এইখান, তাহলে এই হাইটটা কত নেমেছেও অ্যাকচুয়ালি 7 মিটার, তো 7 মিটার যদিও নেমে থাকে, তাহলে দেখো ভি কত হবে ওইখানটায় গিয়ে, রুট আন্ডার 2gh 140। এইবার কি হচ্ছে, সিতে কাইনেটিক এনার্জি চেয়েছিল না, হ্যাঁ কে, তাহলে কাইনেটিক এনার্জি অ্যাট সি, গজনি হয়ে গেছি মাঝে মাঝে ভুলেই যাই অঙ্ক করতে গিয়ে, কি চেয়েছিল সেটাই ভুলে যাচ্ছি, অঙ্ক করে চলেছি। এম এর জায়গায় হচ্ছে 2kg, ভি স্কোয়ারের জায়গায় হয়ে যাচ্ছে গিয়ে 140। ये भी इजी था, नो प्रॉब्लम। চলো এবারে বলছে ফিক্সড ওয়্যার রয়েছে যেটা ওপরে আটকানো আছে, ওপরে মানে ছাদের সঙ্গে আটকানো আছে, সিলিং এর সঙ্গে, length L, applying force F, work done in the stretching is, stretching by length L, মানে এইটা বৃদ্ধি হয়েছে, এটা লেন্থ বৃদ্ধি হয়েছে, বলছে work done in stretching কি হওয়া উচিত আমাদের, F into L হওয়া উচিত, কিন্তু এটা হবে না, কি হবে L/2, কেন হবে না, আমাদের রুল কি, এই যে ডিস্টেন্সটা বেড়েছে, এই যে ফোর্সটা দিচ্ছিলাম এটা তো মুহূর্তের মধ্যে ইনস্ট্যান্টেনিয়াস ফোর্সে হয়নি, টাইম লেগেছে, সেই জন্য আমরা কী করি এটাকে 0+L, 0 থেকে L অবধি গেছে, মানে অ্যাভারেজ বৃদ্ধি ধরে নেব, ঠিক আছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কত হচ্ছে এইটা, মানে এটা অ্যাকচুয়ালি কি পোস্টটা তো অনেকক্ষণ ধরে কাজ করছে, তাহলে কি এফ ডট ডিএক্স কাজ করবে এখানে, বুঝতে পেরেছিস? এই এফ ডট ডিএক্স কাজ করবে এরমভাবে, জিরো টু এল ওর রয়েছে যেমন হয় সেইরকম কেসটা। তো এখানে যেহেতু কোনো ভ্যারিয়েবল দিয়ে দেয়নি, তো আমরা কি ধরো ফার্স্টে জিরো ছিল, ফাইনাল ইলঙ্গেশন হচ্ছে এল, তাহলে অ্যাভারেজ ইলঙ্গেশন কত, জিরো প্লাস এল বাই টু, তাহলে এফ ইন্টু এল বাই টু যেহেতু অনেকক্ষণ সময় ধরে হয়েছে, সো এফ এল বাই টু ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ তোমাদের, নমস্কার, টাটা, বাই বাই, ভালো করে পড়াশোনা করো, জয় হিন্দ।